আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিয়ার প্রি টিজার একটু আগে চলে এসেছে দুপুর 12টার সময়। টিজার রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে আগামী 3rd of January পারিয়ার টিজার আসছে। প্রি টিজারটা আমার বেশ প্রমিসিং লেগেছে। আমরা বেশি কিছু তো দেখতে পেলাম না, আমরা কিছু ডায়লগ শুনতে পেলাম। মানে যতটা রক্ত ওদের ঝরেছে ততটাই তোমাদের ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছো ততগুলোই পড়বে। মানে এখানে আমরা বুঝতে পারছি পারিয়া মানে হচ্ছে রাস্তার যে কুকুর, আমরা যাদেরকে স্ট্রিট ডগ বলি, তাদের প্রতি আমরা অনেক অন্যায় করে থাকি, অনেক অন্যায় করে থাকি, সেটার বিরুদ্ধতা করতে আসছে এই পারিয়া ছবিটা। এখানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো বিক্রম দাকে, আমরা সবাই জানি তথাগত মুখোপাধ্যায়ের ডিরেকশন। আমি এই প্রজেক্টটাকে নিয়ে খুব এক্সাইটেড, কেননা দেখো আমি নিজে পোষ্য খুব ভালোবাসি, ঠিক আছে? আমার মনে হয় যে যারা আমার মতন আছো তারা এই ছবিটা দেখতে যাবে। অ্যাটলিস্ট এই কনসেপ্টের ওপরেও রিসেন্ট টাইমে আমাদের বাংলা ছবি তৈরি হয়নি, কিন্তু অনেক কিছু কনসেপ্টের ওপরে আমরা ছবি তৈরি হতে দেখি। বাট এই যে আমরা রিসেন্ট টাইমে প্রধানে যে গল্পটা দেখলাম একদম বাস্তব আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে। আবার যদি আমরা অন্যভাবে বলি, পারিয়াতে আমরা যে গল্পটা দেখব সেটাও আমাদের চোখের সামনেই ঘটে, আমরাই করি, সেটারই বিরুদ্ধতা করবে এই মানে বিক্রমদার চরিত্রটা। আমি এই প্রজেক্টটাকে নিয়ে প্রথম দিন থেকেই, যবে এটার মোশন পোস্টার এসেছিল, আমি এই প্রজেক্টটাকে নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। দেখা যাক 3rd of January টিজার আসুক, তারপরে আমরা আবার কথা বলবো এটা নিয়ে। তো প্রি টিজারটা আমার বেশ ভালো লেগেছে, এবং পারিয়ার পটা একটা কুকুরের মুখ সেটা আমরা বুঝতে পারছি, বেশ ভালো লেখার যেভাবে স্টাইলটায় লেখা হয়েছে পারিয়াটা সেটা ভালো লাগছে। টিজার আসুক, তারপরে আবার আমরা রিঅ্যাকশন করব। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুব্বা সিনেমাটা কিন্তু একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে চলেছে। মোশাররফ করিম এই ছবির মুখ্য চরিত্র, এবং তোমরা সবাই হয়তো জানো যে শ্যামল দাস ওরফে হুব্বা শ্যামল, যিনি একজন কি বলবো ত্রাস ছিলেন, মানে প্রচন্ড ভয়ঙ্কর একজন গুন্ডা, তো তাকে তার জীবনটাকে কেন্দ্র করে ব্রাত্য বসুর ডিরেকশনে এই ছবিটা আসছে 19 জানুয়ারি। এই ছবিটা ট্রেলারও কিছুদিন আগে ড্রপ করা হয়েছিল, আমি কথা বলেছিলাম সেটা নিয়ে। তো গতকাল জানতে পারি যে জ্যাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে বাংলাদেশেও কিন্তু একই দিনে এই ছবিটা মুক্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ 19 জানুয়ারি আমাদের এপার বাংলায় যেমন হুব্বা রিলিজ করবে, ওপার বাংলাতেও কিন্তু হুব্বা রিলিজ করবে। এবার মোশাররফ করিমের যারা ফ্যান ফলোয়িং আছো তারা ডেফিনেটলি এই ছবিটা দেখতে যাবে, আমি আশা রাখলাম। আমি নিজেও ওনার অভিনয়ের প্রচণ্ড বড় একজন ফ্যান, সো আমি এক্সাইটেড আছি এই ছবিটাকে নিয়ে। দেখা যাক কিভাবে ডিরেক্টর দেখান আমাদেরকে শ্যামল দাসের চরিত্রটাকে, এরকম একটা ভয়ঙ্কর চরিত্রকে কিভাবে দেখান বড় পর্দায়, আমি সেটার জন্য এক্সাইটেড আছি। সর্বশেষ যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দেবদার প্রধান। প্রধানের কিন্তু ইয়েলো কার্ডের সংখ্যা বাড়তে শুরু করেছে। আমি সকালবেলায় যখন ভিডিওটা করেছিলাম তখন সত্যি বলতে কি আমি 4টা থেকে 5টা ইয়েলো দেখেছিলাম, দুটো সোল্ড আউট দেখেছিলাম, দুটো হচ্ছে একটা নন্দন একটা রাধা স্টুডিও। কিন্তু এখন কিন্তু যদি বুকমাইশোটা খুলে তোমরা কলকাতার নিরিখে দেখো ইয়েলো কার্ডের পরিমাণটা বেড়ে গেছে, এবং মাল্টিপ্লেক্স চেনে আজকেও দেবদার প্রধান একটা ভালো বিজনেস করতে আসছে। আমি তো তোমাদের সকালবেলাই বললাম যে যদি আজকে এই ছবিটা 15 লক্ষ টাকার বিজনেসও করে, আর এই হোল্ডটা যদি করতে পারে সপ্তাহের মানে কাজের দিনগুলোতে, উইকডেগুলোতে যদি এই হোল্ডটা করতে পারে 15 লাখের, তাহলেও বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে? আজকে দেখা যাক, আমরা মোটামুটি সন্ধে হলে বুঝতে পেরে যাব যে আজকে সিনারিও ফাইনালি কিরকম চলছে। গতকাল খুবই ভালো পারফর্ম করেছে এই ছবিটা, এবং অলমোস্ট 70-72 লাখ এটা আমার ধারণা ইনকাম হয়েছে এই ছবিটার। দেখা যাক আজকে কিরকম কি হয়, তবে যেরকম বুকিং হচ্ছে আমি কিন্তু প্রচন্ড আশাবাদী, খুব ভালো বুকিং হচ্ছে, খুবই ভালো বুকিং হচ্ছে। তো এই ছিল আমার এখনকার ভিডিও, গাড়ি প্রচন্ড লাফাচ্ছে, আমি আবার আসছি কিছুক্ষণ পরে, কথা শুনতে একটু অসুবিধা হলে সরি, কিচ্ছু করার নেই, আমি আসাম যাচ্ছি, তো সেই জন্যে একটু গাড়িতে বসেই আজকে ভিডিও করব। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।